আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সফি 360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম নতুন নিয়মে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের পুরাতন ভার্সন দিয়ে। সেই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করবো এবং সবটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব। আমি কিন্তু নতুন ভার্সন দিয়ে কিভাবে বানাতে হয় সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে অনেক বড়, সেটা কিন্তু আপনারা ইচ্ছা করলে সেটা দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে যাকে দেখতে পাচ্ছেন যে আমার আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অ্যাডোবি ফটোশপ 8.0 CS 8.0 পুরাতন যে ভার্সনটা আছে সেটা এখানে ওপেন করা আছে এবং এইখানে আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। প্রথমেই যে ছবিটা আপনারা তুলবেন অবশ্যই সোজাভাবে তুলবেন, যাতে কোনো ধরনের বাঁকা টাকা না থাকে, অর্থাৎ দুইটা কান সমানভাবে যাতে দেখা যায়। আমি যে ছবিটা আপনাদেরকে দেখাবো সেই ছবিটা প্রথমে ইম্পোর্ট দিয়ে নিচ্ছি, কন্ট্রোল অ দিব। কন্ট্রোল অ দিয়ে আমার ছবিটা যে জায়গাটাতে আছে সেই জায়গাটা থেকে আমি ছবিটা নিয়ে নিচ্ছি। আমি এই ছবিটা আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি হিসেবে রূপান্তর করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই ছবিটা মোটামুটি সোজা আছে, আপনারা কিন্তু আরও সোজা করে নেবেন। দেখুন, যদি আপনাদেরকে দেখাই এই কানের একটা কান এবং এই কানটা, আমাদের এই আমার যে এই কানটা আছে এই পাশেরটা, ডান পাশেরটা, সেটা কিন্তু একটু কম দেখা যাচ্ছে, বাম পাশেটা একটু বেশি দেখা যাচ্ছে। আপনারা যখন ছবি তুলবেন তখন দুইটাই যাতে সমানভাবে দেখা যায় সেভাবে তুলবেন। এরপরে আপনি যেটা করবেন, এই যে ছবিটা আছে ছবিটাকে কখনোই প্রথমেই পাসপোর্ট সাইজের ছবিতে কাটবেন না, না কেটে প্রথমে ছবিটাতে কাজ করে নেবেন। কী কাজ করবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। সো প্রথমে ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করবেন, প্রথমে যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার আছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই লেয়ারটাকে যেটা করবেন, লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল জে দিবেন, এই যে আরেকটা লেয়ারে তৈরি হলো একটা লেয়ারকে হাইড করে দিবেন। আর এই লেয়ারটাতে লেয়ার ওয়ানে কাজ করবেন। সেক্ষেত্রে এইখানে যখন আপনি কাজ করবেন তখন আপনি প্রথমে যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি কিন্তু এখানে সিলেকশন টুল নিতে পারেন, বিভিন্ন সিলেকশন টুল আছে, যেমন এখানে আছে লেসো টুল, পলিগুলার লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, এগুলো নিতে পারেন, অথবা এখানে ম্যাজিক টুল আছে সেটাও নিতে পারেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এইখানে এই টুলগুলো বেশি কাজ করবে না, যেহেতু এখানে চেয়ার আছে, সেক্ষেত্রে কিন্তু পেন টুলের সাহায্যে পাথ তৈরি করে তারপর সিলেকশন তৈরি করে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে আমার বক্তব্য। তো চলুন সেটা আমরা করে নিই। প্রথমে পেন টুলে ক্লিক করবো। পেন টুলে ক্লিক করে আমি আশা করছি আপনারা পেন টুলের কাজটা জানেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। পেন টুল হচ্ছে যখন আমি মনে করুন এখান থেকে একটু সিলেকশন বাড়া, এই যে সিলেকশন বানাচ্ছি, তখন দেখুন এই এইখান পর্যন্ত আমি টান দিয়ে বাঁকালাম। এখন এই যে বাঁকালাম, এই বাঁকানোটাকে যদি আমি এই পয়েন্টে কাটতে চাই, এই পয়েন্টে, তাহলে অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। আরেকটা বিষয় দেখুন যে এইখানে যখন এই এই পর্যন্ত আনবো, ক্লিক করে এইভাবে দিলে এইভাবে বাঁকবে, উপরের দিকে দিলে এইভাবে বাঁকবে, এইভাবে দিলে এইভাবে বাঁকবে, এইখানে দিলে এইভাবে বাঁকবে, এই লক্ষ্যটা, এটা লক্ষ্য রাখবেন। এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে দুই দিন বা তিন দিন প্র্যাকটিস করে দেখবেন যে আপনার হাতের মুঠোয় চলে আসছে সেটা। সো ফ্রেন্ডস, আমি যে সিলেকশনটা বানাচ্ছি সিলেকশনটা আমি স্পিড আপ করে নিচ্ছি, তারপর হচ্ছে আবার দেখাচ্ছি যে কী করছি। সো ফ্রেন্ডস, ছবিটার যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, অর্থাৎ পিছনটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমি এই এইখান পর্যন্ত যখন আমি পাথটা নিয়ে আসলাম সিলেকশনটা, তখন বাইরের দিকে জাস্ট এইভাবে ক্লিক করে করে, বাইরের দিকে ক্লিক করে করে এই পাশে এনে, একদম এই পাশে এনে এইখানে জুম করে এই যে প্রথম যে বিন্দুটাতে আমরা শুরু করেছিলাম সেই বিন্দুটাতে একটা ক্লিক করে দিব। ক্লিকটা করার সাথে সাথে দেখবেন যে একটা পাথ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটা পাথ কিন্তু তৈরি হয়ে গেছে। এই পাথটাকে আমরা সিলেকশন বানাতে যদি চাই তাহলে কন্ট্রোল প্লাস এন্টারে চাপলে হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে এখানে আপনি মেক সিলেকশনে ক্লিক করে দেবেন। তারপর মেক, এই কন্ট্রোল প্লাস এন্টার অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে গেলেই আপনাকে ফেদার রেডিয়াস দেখাবে। এখানে ফেদার রেডিয়াস, আমার ছবিটা যেহেতু ডিএসএলআর তোলা অনেক বড়, সেক্ষেত্রে আমি এখানে টু দিয়ে দিচ্ছি এবং ওকে দিয়ে দিচ্ছি। এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেক্ষেত্রে আমাকে এখানে ব্যাকস্পেসে চাপতে হবে। যদি এখানে ফেদার রেডিয়াসটা না দিতাম তাহলে এই যে দেখতে পাচ্ছেন কত স্মুথলি এটা সুন্দরভাবে কেটেছে, এইভাবে কিন্তু সেটা কাটতো না, এ হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি ফেদার রেডিয়াসটা এভাবে না আসে তাহলে জাস্ট আপনি শিফট প্লাস F6 চাপবেন, তাহলে এই যে ফেদার রেডিয়াসটা চলে আসবে এইভাবে, তারপর এখানে ফেদারটা আপনি দিয়ে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমি ছবিটাতে একটু কাজ করব। ছবিটাতে কাজ করার সময় আমি যেটা করব, এখন যেটা আছে সিলেকশনটা সেটা হচ্ছে ছবির বাইরের দিকে, আমি যদি ভিতরের দিকে ইনভার্স করতে চাই তাহলে যেটা করব, এখানে সিলেকশন টুলে এই সিলেকশন টুলটাতে কাজ ক্লিক করব, তারপর এইখানে রাইট বাটনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কোথায় সিলেক্ট ইনভার্স, এই সিলেক্ট ইনভার্সে আমরা ক্লিক করে দিব, অথবা আপনি যেটা করবেন কন্ট্রোল শিফট আইএ চাপ দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনভার্স হয়ে গেল, ওই যে ভিতরেরটা সিলেকশন হয়ে গেল। এই হচ্ছে মূল বিষয়টা। এখন আমরা যেটা করব, এই ছবিটাতে একটু কাজ করব। ছবিটাতে কী কাজ করব, প্রথমেই আমরা কন্ট্রোল এম এ চাপবো,
তারপর যদি কন্ট্রোল এম এ চাপলে কার্ভস এটা যদি না আসে তাহলে আপনারা যেটা করবেন ইমেজে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, তারপর এখানে কার্ভস এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। কার্ভস প্যানেলটা আসলে আপনি এখান থেকে একটু কালারটা হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন একটু বেড়ে গেল। এখন এটাকে জুম করুন, জুম করার পর আমরা যেটা করবো দাগ যেগুলো আছে সেগুলোকে মুছে ফেলবো। সেই দাগগুলো মুছার জন্য আপনাকে যেটা করতে হবে হিলিং ব্রাশ টুলের নিতে হবে। এই যে টুলটা দেখতে পাচ্ছেন এটার নাম হিলিং ব্রাশ টুল, এটার মধ্যে হিলিং ব্রাশ টুল আছে এবং প্যাচ টুল আছে, আরও কিছু টুল কিন্তু নতুন ভার্সনটাতে আছে, আমাদের ওগুলো লাগবে না, আমরা যেহেতু পুরাতন ভার্সনটা দিয়ে কাজ করছি আমরা হিলিং ব্রাশ টুলে ক্লিক করব। এখন বিষয় হচ্ছে হিলিং ব্রাশ টুল সবসময় ডিফাইন করা অংশে কাজ করে, যেমন আমি যদি এই ভালো অংশটাকে ডিফাইন করি অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করি তাহলে ডিফাইন হবে, আবার এই যে খারাপ অংশটা যেটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি একটা ক্লিক করে দিই এই দেখতে পাচ্ছেন ভালো হয়ে গেল, এখানে ক্লিক করে এখানে দিলাম ভালো হয়ে গেল, ভালো অংশটাতে ক্লিক করে ডিফাইন করলাম অল্টারে চেপে রেখে, খারাপ অংশটাতে ক্লিক করলাম এটা কী হলো ভালো মানে ভালো অংশে পরিণত হয়ে গেল। তারপর এই পাশেও যেগুলো আছে এগুলো আমরা সেম টাইম কি সেমভাবে কাজটা করে দিব এইভাবে। সো এটার কাজটা যেটা আমি বলে দিই আরেকবার একটু ক্লিয়ার করে বলে দিই, তা নাহলে আপনাদের মনে থাকবে না, যেমন মনে করুন এই যে দাগটা আছে সেটা আপনি মুছতে চান, এখন আপনাকে যেটা করতে হবে ভালো একটা অংশ থেকে, যেমন এই অংশটা ভালো, এখন এই জায়গাটা থেকে আপনাকে অল্টারে চেপে রেখে একটা ক্লিক করলে এটা ডিফাইন হবে এই অংশটা, এবং সেই অংশটা আপনি কপি করে এই জায়গাটাতে এনে বসিয়ে দিতে পারবেন, দেখুন দাগটা চলে গেল। এইভাবে কিন্তু কাজটা আসলে হয়, সেক্ষেত্রে এখানে আপনার যে ছবি আছে ছবিতে যে দাগগুলো থাকবে সেই দাগগুলোকে আপনি আস্তে আস্তে এভাবে মিটিয়ে ফেলতে পারবেন। সো দাগগুলো এভাবে মিটানোর পর ভালো হওয়ার পর আপনি যেটা করবেন এখানে দেখুন এইখানে ফর্সা আছে, এখানে কালো চোখের নিচে, এই পাশটাতে কালো, এই পাশটাতে লাল, গলার নিচে লাল, এই কালারগুলোকে একটু ব্যালেন্স করার জন্য আপনাকে যেটা করতে হবে ব্রাশ টুলের সাহায্য নিতে হবে। সেজন্য আপনি ব্রাশ টুলে ক্লিক করে দেবেন, এই যে ব্রাশ টুল, অথবা আপনার কিবোর্ডে বি প্রেস করলে হবে। তারপর ব্রাশ টুল ছোটো বড়ো করার জন্য আপনার যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের দুইটা বাটন আছে, একটা বাম পাশের একটা বাটন, একটা ডান পাশের একটা বাটন। সো বাম পাশের বাটনটাতে যদি আপনি চাপেন তাহলে এই বৃত্তটা ছোটো হতে থাকবে, যদি ডান পাশেটাতে চাপেন তাহলে বড় হতে থাকবে, এটা আপনি লক্ষ্য রাখবেন। এখন আমি যেটা করব এইখান থেকে কালার ডিফাইন করব। কালার ডিফাইন কীভাবে করে সেটা হচ্ছে অল্টারে চাপলে কালার ডিফাইন হয়, যেমন এইখান থেকে আপনি যদি একটা ভালো কালার এই এখানে ভালো কালার একটা ডিফাইন করেন সেটা অল্টারে চাপলে দেখবেন যে আই ড্রপ বাটনটা এটা ড্রপারটা আসছে। এখন মনে করুন এইখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফোরগ্রাউন্ড কালারটা এই কালারে রূপান্তরিত হবে, এবং আমরা যেটা করব এখন যদি এই কালারটা এখানে ঘষে ঘষে দিতে চাই তাহলে দেখুন কীরকম হয়, এখানে ক্লিক করলাম একদম পুরাপুরি কালার চলে আসতেছে। সেক্ষেত্রে পুরা কালার কিন্তু আমাকে দেওয়া যাবে না, আমাকে যেটা করতে হবে এইখান থেকে অপাসিটি কমাতে হবে, অপাসিটিকে দিতে হবে 17 এবং ফ্লো দিতে হবে 17 দিয়ে এখানে মুড নর্মাল রাখতে হবে। এখন আমাদের যেটা করতে হবে এইখানের যে লাল অংশটা আছে এই অংশটাতে এইভাবে ক্লিক করে করে ঘষে ঘষে এখানে দিতে হবে, আপনার মাউসের সাহায্যে ক্লিক করে করে ঘষে ঘষে এই জায়গাটাতে দিতে হবে। তারপর এই জায়গাটাতে আসুন, চোখের নিচেরটাতে আপনি এইভাবে সুন্দর করে ঘষে ঘষে দিন, উপরেরটাতে এইভাবে ঘষে ঘষে দিন, তারপর এই নিচেও দেন, এইখানে নিচেও ঘষে ঘষে আপনি দিয়ে দিন, এবং এই নিচের দিকে দেখুন এইখানে যে অংশটা লাল এখানে একটু দিয়ে দিন। তারপরে আপনি যেটা করুন এই অংশটাতে আসুন, এই অংশটাতে এসে এই অংশটাতেও একটু দিয়ে দিন হালকা করে, এমনভাবে ঘষে ঘষে দিবেন না যাতে একদম মানে চ্যাপটা লেগে যায়, এত বেশি দিলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। আর গলার নিচে কিন্তু এমনিতে একটা শেডও থাকে, সেই ক্ষেত্রে গলার নিচে আপনি কখনো এত বেশি পরিমাণ কালার কিন্তু এখানে ঘষে দিবেন না, তাহলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে। মোটামুটি ছবিটা আমার ভালো লাগছে, এখন আমি যেটা করব এই ছবিটাকে আমরা ক্রপ করে নিব। সো আমি কিন্তু এই ছবিটা মোটামুটি হয়ে গেল, এখন আমি যেটা করব আপনি যদি চুলে চুল কালো করতে চান বা এখানে যদি কালো করতে চান তাহলে আরেকটা অপশন আছে একটু দেখিয়ে দিই আপনাদের, দেখুন এখানে বার্ন টুল নামে একটা টুল আছে, এই যে দেখুন বার্ন টুল, এখানে ক্লিক করে আপনি যদি এখানে যদি ক্লিক করে এভাবে টান দেন এই যে দেখতে পাচ্ছেন চুলের কালার আরও কালো হচ্ছে, এই এই সিস্টেমে কিন্তু আপনি কালো করে দিতে পারবেন। সো আপনার যদি প্রয়োজন হয় আপনি সেটা করে দিবেন, আমি কিন্তু এটা দরকার নেই এই জন্য আমি এটা আন্ডু করে দিলাম, কন্ট্রোল জেড এবং কন্ট্রোল অল্টার জেড দিয়ে এখানে কিন্তু আন্ডু করতে হয় বা হিস্ট্রি প্যানেলের পিছনের দিকে যেতে হয়, আর নতুন যে ভার্সন আছে সেটাতে কিন্তু শুধু কন্ট্রোল জেড দিলেই হয়। সো আমরা এখন যেটা করব এটাকে ক্রপ করে নেব, ক্রপ করার জন্য আমি যেটা করব ক্রপ টুলে ক্লিক করব, এই যে ক্রপ, তারপর আমরা ওয়াইড দিব হচ্ছে 1.6, এটা তো পাসপোর্ট সাইজের ছবি, ইঞ্চি আইএন, তারপরে হচ্ছে হাইট দিব 1.9 ইঞ্চি আইএন, তারপর রেজলিউশন অবশ্যই 300। কেন 300? কারণ এই ছবিটা আমরা এই জন্য বানাচ্ছি যাতে আমরা এটাকে প্রিন্ট করতে পারি এ4 সাইজে অথবা ল্যাবের যে সাইজগুলো আছে প্রিন্ট ছবি প্রিন্ট করার জন্য সেই সাইজে।
সেক্ষেত্রে আমরা 300 দিতে হবে। আর যদি আমি 72 দেই তাহলে সেটা কিন্তু আমাদের স্ক্রিনের জন্য হবে, সেটা কিন্তু প্রিন্টের জন্য হবে না। প্রিন্টের জন্য তখন প্রিন্ট দিলে সেটা ছোট বের হবে। সেক্ষেত্রে আমরা যখনই কোনো কিছু প্রিন্ট দিব তখন অবশ্যই ফটোশপে অন্তত রেজুলেশন 300 থাকতে হবে। এই হচ্ছে মোট কথা। এখন আমরা এটাতে ক্লিক করে এই যে কোনো জায়গায় ক্লিক করে টান দিলে কিন্তু ওই যে ক্রপ করা যাবে, যে ক্রপে আনলাম তারপর এটাকে সুন্দরভাবে এই যে এদিক সেদিক করে বসিয়ে দিব। এখানে এই যে দুই এই যে এই পাশটা এবং এই পাশটা মনে রাখবেন সবসময় যাতে সুন্দরভাবে একই পরিমাণ দূরত্বে থাকে, এইটা এবং এইটা, এবং উপরে আমরা এতটুকু রাখবো। এই যে কাটার যে একটা পরিমাপ, এই কাটার পরিমাপটা আসলে যখন একজন মানুষ যখন এটা কাটতে যায় তখন তার দক্ষতার উপর নির্ভর করে যে এটা কত সুন্দরভাবে সে কাটতে পেরেছে। এটাতে কিন্তু কোনো ফর্মুলা নাই, এটার কোনোই ফর্মুলা নাই। তারপর আমরা যেটা করবো এটাকে এই সুন্দরভাবে বসিয়ে এন্টারে চাপবো, অথবা এই যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কী করলো, কেটে গেল। এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইয়া লাগাতে পারবো, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, নতুন একটা কী করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাটনটা লেয়ার প্যানেলে, এই যে দেখতে পাচ্ছেন বাটনটা, এটাতে ক্লিক করলে কিন্তু নতুন লেয়ার তৈরি হয়ে গেল। এই যে এটাকে ক্লিক করে টান দিয়ে আমার এই যে ছবির লেয়ারের নিচে দিয়ে দিব। তারপর আমরা যেটা করবো কন্ট্রোল প্লাস এতে চাপবো, তাহলে অ মানে এ হবে, অল সিলেক্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন হয়ে গেল। তারপর আমরা যেটা করবো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো, ক্লিক করে মনে করুন যে আকাশি কালার দিয়ে দিয়ে নীল কালার দিলাম এবং কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে চাপ দিলাম, ফিল হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ফিল হয়ে গেল। কী ফিল হলো আমাদের, কালার ফিল হলো। আরেকটা বিষয় দেখুন, এই যে আমার মাথার মধ্যে একটা শেডু, সাদা শেডু চলে আসছে, আগে ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা ছিল। সেক্ষেত্রে এই শেডুটা কীভাবে দূর করবেন সেটা কিন্তু পদ্ধতি আছে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই লেয়ারে চলে যেতে হবে, এই লেয়ারে যে লেয়ারে ছবিটা আছে, এবং এখানে যে সিলেক্ট আছে এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। তারপর যেটা করবেন এখানে 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 আমরা যেটা করব, এই অংশটাতে আমরা যেটা করতে পারবো, স্ট্যাম্প টুল দিয়ে এটাকে আমরা পূরণ করে দিতে পারবো। সেটার জন্য আমাদের কী করতে হবে, অবশ্যই অবশ্যই স্ট্যাম্প টুলে যেতে হবে, স্ট্যাম্প টুল দেখতে পাচ্ছেন। তারপর আমাদের যেটা করতে হবে, জুম করতে হবে। জুম করে এখানে প্রথমে ডিফাইন করে অল্টারে চেপে রেখে এই জায়গাটা ডিফাইন করে এই জায়গাটাতে হালকা করে দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করে হালকা করে এই জায়গাটাতে দিয়ে দিতে হবে। এই সিস্টেমে আপনারা এখানে যদি সাদা শেডও থাকে তাহলে এই সিস্টেমে হালকা করে আপনারা দিয়ে দিবেন। বেশি ইয়া করলে কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বেশি ইয়া করা যাবে না। আরেকটা জিনিস যেটা করবেন, এখানে যদি আপনি এই যে নিচের লেয়ারটা দেখতে পাচ্ছেন নীল দিলাম, এটা যদি আপনি সাদা চান তাহলে এখানে ক্লিক করে সাদা কালার প্রথমে দিয়ে দিন, ওকে দিয়ে দিন। তারপর কন্ট্রোল এ দিন, প্রথমে অল সিলেক্ট হবে, তারপর কন্ট্রোল প্লাস ব্যাকস্পেসে চেপে দিন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ফিল হয়ে গেল, এবং কন্ট্রোল ডি দিয়ে দিন। এই যে দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু ওকে। এখন আপনি যদি নীল কালারের ছবি যদি চান তাহলে আপনি নীল কালার দিবেন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে নীল সিলেক্ট করে তারপর কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ব্যাকস্পেসে চেপে দিন। দেখতে পাচ্ছেন যে এটাও হয়ে গেল। এখন আপনি কিন্তু চাইলেই এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে সিলেকশনটা আছে এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিন। তারপর কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এই দুইটা লেয়ার আপনারা যদি কন্ট্রোল ই দিয়ে দেন, কন্ট্রোল শিফট ই দিয়ে দেন, তাহলে দেখতে পাচ্ছেন মার্জ হয়ে গেল। এই দুইটা লেয়ার কি হলো, মার্জ হয়ে গেল। এখন কিন্তু ক্লিক করলে একসাথে কিন্তু এগুলো সরানো যাবে। যদি আপনি মার্জ না করতেন তাহলে কি হতো একটু দেখাই, যদি মার্জ না করতেন তাহলে কিন্তু এই এই লেয়ারটা আলাদা চলে যেত, আবার এই লেয়ারটাতে ক্লিক করলেও আলাদা কিন্তু সরানো যেত। এই হচ্ছে বিষয়। সো আমরা এখন যেটা করব, কি করব, এই যে ছবিটা আছে ছবিটা এবং ওই ছবিটা, এই দুইটা ছবি কন্ট্রোল শিফট ই দিয়ে এটাকে যেটা করলাম আমাদের মার্জ করে দিলাম, এবং এখন যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল এন এ চাপবো। কন্ট্রোল এন এ চাপলে কিন্তু এইখানে আমরা যেটা করতে পারবো, নতুন একটা পেজ নিতে পারবো। এখন যদি আমরা ল্যাবে যদি আমরা প্রিন্টার করি তাহলে ল্যাবের বিভিন্ন সাইজ আছে, ওই সাইজে নিতে হবে। যদি আমরা নর্মাল প্রিন্টারে প্রিন্ট করি তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে কাস্টমের জায়গাটাতে ক্লিক করে A4 সিলেক্ট করতে হবে। যদি দেখতে পাচ্ছেন A4, তারপর ওকে দিতে হবে। ওকে দিলাম, এটা কিন্তু A4 সাইজের একটা পেজ এখানে কী হলো, ক্রিয়েট হলো। এইটাকে আমরা একটু ছোট করে দিই। এখানে দেখুন আমার মাস্টার এখন যেখানে আছে এখানে ক্লিক করলে এই যে পেজ বাই পেজ ভাগ হয়ে গেল। এখন আমরা এই ছবিটাকে ইচ্ছা করলে ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি, এবং এই ছবিটাকে যেটা করতে পারি কপিও করতে পারি। কপি করবো কীভাবে, এইখানে যখন মাউসটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, তখন অল্টারে চাপড়ি কপির অপশন আসবে এবং ক্লিক করে টান দিলেই কপি হবে, ক্লিক করে টান দিলেই কপি হবে, অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিলেই কপি হবে। আবার আরেকটা প্রশ্ন, যদি আমি চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে, আমি সাদা দিয়ে দিলাম, এখানে ক্লিক করে সাদা কালার দিয়ে
তারপর কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে দিলাম, সাদা ফিল হয়ে গেল। এখন আবার কন্ট্রোল শিফট ই দিলাম, আবার সবটা কি হলো, দুইটাই কি হলো, মার্জ হলো। এখন যদি চাই এটাকে আমরা ক্লিক করে টান দিয়ে, মুভ টুলে যখন থাকবে ক্লিক করে টান দিয়ে আমরা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি কি করতে পারবো, প্রিন্ট আউট করতে পারবো সেম সিস্টেমে, এই যেভাবে আমি নিলাম এইভাবে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে যে সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম, এখন কিন্তু আমি পাসপোর্ট সাইজের ছবিটা কাটতে গেলে সমস্যা হবে, কাঁচি দিয়ে যখন কাটতে যাব। সেক্ষেত্রে এটাতে আমরা বর্ডার দিতে পারি, কিভাবে বর্ডার দিতে পারি সেটা আমরা একটু দেখে নিই। বর্ডার দিতে গেলে আমাদের যেটা করতে হবে, কন্ট্রোল এ দিতে হবে, প্রথমে অল সিলেক্ট হবে, তারপর আমরা এই সিলেক্টে ক্লিক করব, মডিফাই ক্লিক করব, বর্ডারে ক্লিক করব। তারপর আমি কত পিক্সেলের ওয়াইডতে আমি বর্ডারটা দিব সেটা আমাকে এখানে দিতে হবে। মনে করেন আমি 3 দিলাম এবং ওকে দিলাম। এবং আমি যেটা করছি, ব্যাকগ্রাউন্ডে এরকম অ্যাশ কালার একটা ইয়া দিয়ে দিলাম, কালার দিয়ে আমি যখন অল্টার ব্যাকস্পেসে চাপবো, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বর্ডারটা তৈরি হয়ে গেল। এখন কি করব, কন্ট্রোল ডি দিব, ডি সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে ক্লিক করে মুভ টুলে, এই যে মুভ টুলে যখন থাকবে ক্লিক করে টান দিলে এখানে চলে আসবে। এখন দেখুন এটাতে বর্ডার আছে, এটাতে কিন্তু আমার এখন ছবিটা কাটতে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে যদি বর্ডার দিতে চান সুন্দরভাবে বর্ডারটা এইভাবে দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে মুট বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটাকে যদি আরেকটু গ্লো করতে চান, আরেকটু এইচডি কোয়ালিটি করতে চান, তাহলে কিন্তু আরেকটা সেটিংস আছে। সেটা কিভাবে করবেন, এই ছবিটাতে যখন, এই ছবিটার যে লেয়ার আছে লেয়ারটা যখন অ্যাক্টিভ থাকবে তখন আপনি নিচের দিকে চলে আসুন। এই যে আমার মাউসটা এখন যেখানে আছে এটার নাম হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট বাটন, এটাতে ক্লিক করে দিন, এখানে উপরের দিকে চলে আসুন, উপরের দিকে আসে নিচে 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 এই যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাতে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি ব্রাইটনেসটা একটু কমিয়ে দিন, মনে করুন এখানে -20 আর এখানে কন্ট্রাস্টটা +20 করে দিন, না বেশি হয়ে যাচ্ছে, আপনি -12 এবং +12 করে দিন, +12 করে দিন, ওকে দিয়ে দিন, তারপর ওকে দিয়ে দিন। তারপর আপনি যেটা করুন, আবার এখানে ক্লিক করুন, ক্লিক করে এই যে লেভেল লেখাটা দেখতে পাচ্ছেন লেভেলে ক্লিক করুন, লেভেলটা একটু এই পাশে যেটা দেখতে পাবেন মাউসটা যেখানে আছে এই পাশটা একটু এদিকে বাড়িয়ে দিন এবং এই পাশটা হালকা একটু এভাবে বাড়িয়ে দিন। দেখুন এই পাশটা দিলে কালো হচ্ছে আর এই পাশটা এদিকে সরালে ব্রাইটনেস বাড়ছে। সেক্ষেত্রে এখানে এটা এটা এভাবে দিয়ে দিলাম, এভাবে কালোটা একটু হালকা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি যেটা করবেন, আবার এখানে ওকেতে ক্লিক করে দিন, তারপর এইখানে আবার ক্লিক করুন, তারপর এই কার্ভসে ক্লিক করুন, কার্ভসে ক্লিক করে একদম 1 ফুটা বাড়িয়ে দিন, ওকে দিয়ে দিন। দেখুন এখন যদি আমরা এই ছবিটাতে ক্লিক করে এখানে নিয়ে আসি, দেখুন এই দুইটা ছবির মধ্যে যথেষ্ট পরিমাণ পার্থক্য থাকবে, অবশ্যই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, একটু বলি এখানে একটু ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে এরকম যে এই ছবিটাতে যখন আপনি কাজ শেষ হবে তখন দেখুন এই লেয়ারের উপরে, এখানে লেয়ার প্যানেলের উপরে আরও 3টা লেয়ার কিন্তু তৈরি হয়েছে। এখন এই 3টা লেয়ারকে কন্ট্রোল শিফট ই দিয়ে অবশ্যই এটাকে মার্জ করতে হবে, যদি না করেন তাহলে এই ছবিটার সাথে সেটা মিলবে না। এবং এই ছবিটা যখন আপনি টান দিয়ে এখানে নিয়ে আসবেন তখন কিন্তু এটার সাথে এটা মিলবে না। এখন দেখুন এই যে এই ছবি আর এই ছবি আর এই ছবি, দেখুন এই ছবি আর এই ছবি কেমন যেন একটা দেখা যাচ্ছে, আর এই ছবিটাতে একটা এইচডি গ্লো আছে। এই হচ্ছে মূল বিষয়টা, এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্টের একটা জাদু। আমি আশা করছি এই কাজটা আপনারা করতে পারবেন। আর এই ভিডিওটা আমি বানিয়েছি হচ্ছে আসলে যারা অ্যাডোবি ফটোশপের পুরাতন ভার্সন ব্যবহার করেন তাদেরকে টার্গেট করে, যারা নতুন ভার্সন ব্যবহার করেন তাদেরকে তো একটা ভিডিও দিয়েইছি। আশা করছি যারা পুরাতন ভার্সন ব্যবহার করেন তারাও কিন্তু একদম প্রো লেভেলের ফটো এডিট কিন্তু আপনারা করতে পারবেন এই পুরাতন ভার্সনটা দিয়ে। আর আমার এই ভিডিওটা যদি দেখেন আশা করি অনেকটা উপকৃত আপনারা হতে পারবেন। আর যারা এইগুলা আসলে অলরেডি জানেন তাদেরকে তো অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ এবং ওয়েলকাম। আর যারা জানেন না তারাই কিন্তু সেগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন, নিজের দক্ষতা বাড়াবেন, অবশ্যই কোনো না কোনো জায়গায় আপনার অনেক অনেক দাম বেড়ে যাবে। আর বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।